নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হৃদপিণ্ড বের হয়ে হাতে চলে আসবে একই সাথে দুটি ভয়ঙ্কর ঘটনা ঘটবে কুম্ভ রাশি সাতাশ থেকে একত্রিশ আগস্ট সময় খুব কম দ্রুত ভিডিওটি দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের সাতাশ থেকে একত্রিশ আগস্ট এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এ দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এবং আর্থিকভাবে কেমন প্রকারে লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের সাতাশ থেকে একত্রিশে আগস্ট এই দিনগুলিতে আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময়ে আপনাকে পরিচালিত করবে যারা এই অভ্যেস আয়ত্ত করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তুদি বিপরীত যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন তাতে আপনাদের সম্পর্কে আরও তীব্রতা আসতে পারে এই দিনগুলিতে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদ স্পন্দন একটি ঘৃণামান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে নির্জনের সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ হয় তাহলে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস পরিবার থেকে দূরে বসবাসকারী নেটিভরা তাদের বাড়িগুলি খুব প্রিয়ভাবে মিস করবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা করার জন্য কথা বলতে পারেন কেবল বিচক্ষণ বিনিয়োগে পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন দিনগুলি আপনার যত্ন সহকারে সাজান এমন মানুষের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না আপনাকে গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত কারণ অন্য কোনো ব্যক্তির অবহেলা আপনাকে বর্ধন করতে পারে আপনি এই দিনগুলিতে হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা বড় সমস্যায় পড়তে পারেন অতএব আপনাকে এই ধরনের কাজ না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আপনাকে দিতে হতে পারে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার স্ত্রী আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য দিনগুলি দুর্দান্ত যা সত্যই পথচলিত আপনি এই ঘোর দত্তের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন আপনি অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করেন ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দাতব্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন এটা আপনাকে মানসিক শান্তি দেবে কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো সাহায্য করবে না আপনাকে উভয়ের প্রতি সমান মনোযোগ দিতে হবে আপনি আপনার প্রিয়জনের আচরণের প্রতি অত্যন্ত সংবেদনশীল হবেন আপনার মেজাজ ধরে রাখুন এবং দায়িত্ব জ্ঞানহীনভাবেই কিছু করা থেকে বিরত থাকুন যাতে আপনার নিজেকে সারা জীবন অভিশাপ দিতে না হয় আপনার পদ্ধতিতে সত্যপ্রায়ণ এবং যথাযথ হন আপনার দৃঢ় সঙ্কলতা এবং দক্ষতা লক্ষণীয় হবে এই দিনগুলিতে কোনো ভালো কাজ না হওয়ার জন্য আপনার মনে কষ্ট বাড়বে নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন আপনার হাতে কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়বে পেটের কষ্ট বাড়তে পারে কাজের সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ আধ্যাত্মিক ব্যাপারে আসক্তি বাড়তে পারে ব্যবসায় ফল মাধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকেদের জন্য স্বামী মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে অতিরিক্ত কথা বলায় বাড়িতে বিবাদ এই দিনগুলিতে আপনার শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায় শুভ পরিবর্তন ও আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য পেতে পারেন বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে লগ্নির ব্যাপারে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারি প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতেও পারে রাজনীতি লোকেদের জন্য সুখবর আসতে পারে দিনগুলি ব্যস্ত থাকতে হবে আপনাকে অযথা অশান্তি হতে পারে প্রয়োজনের জন্য আপনার মনে কষ্ট খরচের ব্যাপারে চিন্তা বাড়বে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ বাঁধবে ব্যবসায় লোকের সঙ্গে তর্ক সন্তানের জন্য চিন্তা পেটের সমস্যা বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসা ভালো যাবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট হতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে সময়ের সঙ্গে একটু তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় রয়েছে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়ার জন্য কোনো ক্ষতিও হতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ